এইচ এসছি রসায়ন প্রথমপত্র তৃতীয় অধ্যায় অধ্যায়টি আছে মূলের পর্যাপ্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টির জন্য কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হলো প্রথমে প্রশ্নগুলো তোমাদের দেখানো হচ্ছে এরপর তোমরা নিজেরাই উত্তর বাছাই করো এগুলো সম্পর্কে পরবর্তীতে কিছু আলোচনা দেখানো হবে প্রথম প্রশ্ন পি ফোর এইচ টেন অনুতে কতটি পিও অর্থাৎ ফসফরাস অক্সিজেন বন্ধন রয়েছে ক সতেরোটি পনেরোটি গ ষোলোটি ঘ ছয়টি নিজের চেষ্টা করো দ্বিতীয় প্রশ্ন নিচের কোন আয়নটির জন্য ম্যাগনেটিক মোমেন্টের মান সর্বোচ্চ ম্যাঙ্গানিস টু প্লাস আয়রন টু প্লাস ক্রোমিয়াম টু প্লাস টাইটেনিয়াম টু প্লাস কপার সালফেট পাঁচ অনুপানী এই যৌগটি রয়েছে এর মধ্যে কতটি হাইড্রোজেন বন্ধন রয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি অবস্থান্তর মৌলের মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক ধর্মের অধিকারী টাটিনিয়াম ভ্যানাডিয়াম আয়রন জিঙ্ক নিচের কোন মৌলটি ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম কোবাল্ট বন্ধন কোন হ্রাসের সঠিক ক্রম কোনটি অর্থাৎ কোনটিতে বন্ধন ক্রমগুলো আস্তে আস্তে কমেছে এই ক্রমটি তোমাদের ক খ গ ঘ এখানে পানি এস টু এস মিথেন আর অ্যামোনিয়ার মধ্যে কোনটির ক্লাস ঘনক আকৃতির বা কোন ক্লাসটি ঘনক দ্বারা গঠিত এই ঘনককে একক সেল হিসাবে বিবেচনা করা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট টিন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট অ্যাকোয়া ফর্টিস বলে কোনটিকে নাইট্রিক অ্যাসিড সালফারিক অ্যাসিড পটাসিয়াম নাইট্রেট আর হচ্ছে ইথানিক অ্যাসিড অ্যাকোয়া ফর্টিস হচ্ছে শক্তিশালী দ্রাবক বোঝাচ্ছে আর কি বরণ ট্রাইফ্লোরাইড এর সাথে ফ্লোরাইড যুক্ত হয়ে বরণ টেট্রাফ্লোরাইড আয়নটি গঠিত হয় এই দুটা আয়ন বা যৌগের মধ্যে বন্ধন কোণের পার্থক্য কত অর্থাৎ বন্ধনকণের কত পরিবর্তন ঘটেছে এই বিষয়টি আলোচনা করতে হবে ক্লোরিনের সমযোজী ব্যাসার্থ আর ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি সঠিক অর্থাৎ সমজিজি ব্যাসার্ধ বেশি বড়ো না ভেনারেলস ব্যাসার্ধ বেশি বড়ো এক্ষেত্রে দুর্বল ব্যাসার্ধ হলে দুর্বল বন্ধন হলে সেই ক্ষেত্রে দূরত্ব বেশি হয় ব্যাসার্ধের মানও বেশি হয়ে থাকে চেষ্টা করো তোমরা নাইট্রোজেনের অনু অর্থাৎ নাইট্রোজেন অণুটির যোজনীয় স্তরে মোট কতগুলো ইলেকট্রন জোর থাকে তিন চার ছয় সাত নিচে একটি উদ্দীপক দেয়া আছে এ এন প্লাস এর সাথে যদি পটাশিয়াম ফেরোসাইনেডির বিক্রিয়া ঘটানো হয় তাহলে অধক্ষেপ তৈরি হয় তো যদি অধক্ষেপটি লালচে বর্ণের হয় তাহলে কোনটা হতে পারে অর্থাৎ এ এন প্লাস আয়নটি আয়নের মৌলটি অবস্থান্তর চার চোর সন্নিবেশ সংখ্যার জটিল যোগ গঠন করে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে নিচের আসলে কোনটি সঠিক হবে নির্ণয় করো অ্যামোনিয়া পানি ও এনএস টু মাইনাস এই যে আয়ন ও অণুগুলো আছে এদের মধ্যে কি মিল রয়েছে এরা প্রত্যেকে এসপি থ্রি সংকটিত প্রত্যেকেই লুইস খারক প্রত্যেকে আইসো ইলেকট্রনীয় সঠিক উত্তরটি বাছাই করো আইসো ইলেকট্রনীয় হচ্ছে অর্থাৎ প্রত্যেকের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে কি না অর্থাৎ পুরো অণুটির মধ্যে পিসিএল ফাইভ অণুতে বন্ধন কোণের মান কত হতে পারে নব্বই ডিগ্রি একশো বিশ ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি একশো বিশ ডিগ্রি একসাথে দুই ধরনের আছে অথবা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি পনেরো নম্বরে বলা হচ্ছে এফিএস টু অর্থাৎ হেকজায় অ্যাকোয়া আয়রন টু আয়ন এই আয়রনের জারন আয়রনের সংকরণ অবস্থা কী রয়েছে আমরা জানি যে লিগানটা দুর্বল হলে ডিওরবিটেল ইলেকট্রনগুলোকে জোরাবদ্ধ করাতে পারে না তো যদি জোরাবদ্ধ করাতে না পারে তাহলে ভিতরের অর্থাৎ থ্রি ডি ব্যবহার হয় না তখন বাইরের ডি সংক্রমণ অংশ করে আর যদি সবল লিগান্ট হয় তাহলে ডি অরবিটাল ইলেকট্রনগুলোকে জোরাবদ্ধ করতে পারে তখন ভিতরের অর্থাৎ থ্রি ডি অরবিটালটি ফাঁকা হয়ে যায় তখন থ্রি ডি অরবিটালটি সংক্রণ অংশ করে সেই ক্ষেত্রে ডি ব্যবহার হয় ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে হিরোগ আর গ্রাফাইটের সংকরণ কোনটি সঠিক এসপি থ্রি নাকি এসপি টু এখানে ক্রম দেয়া আছে ক খ গ ঘ আর সতেরো নম্বর আছে নিচের কোনটির গলনাঙ্ক ও স্পরণাঙ্ক বেশি আমাদের এখানে দেখতে হবে যেটার মধ্যে পোলারায়ন ঘটেছে সেটিতে আয়নিক ধর্ম বেশি এটির ও আয়নিক ধর্ম কমে যাবে পোলারণ বেশি হলে আয়নিক ধর্ম কমে যায় সেটির গণনাঙ্ক স্পূর্ণাঙ্কের মানও কম হবে আঠেরো নং প্রশ্নে বলা হচ্ছে কণ্ঠির অগিনযোগও গঠন করে এখানে খুঁজে দেখতে হবে যে আয়নটির মধ্যে ডিওর বিটি লাংশিকভাবে পূর্ণ আছে অর্থাৎ অবস্থান্তর মৌল যেখানে আছে সেটি রঙিনযোগও গঠন করার প্রবণতা রয়েছে উনিশ নম্বরটিতে আছে নিচের কোনটি অধিক অম্লীয় অক্সাইড আমরা জানি ধাতুর অক্সাইডগুলো ক্ষারধর্মী আর অজাতুর অক্সাইডগুলো অম্লধর্মী তো এই ক্ষেত্রে প্রজাসনে বা হতে ডান ধাতব ধর্ম একই পর্যায়ে বাঁ হতে ডান দিকে ধাতব ধর্ম কমতে থাকে ধাতব ধর্ম কমা মানে হচ্ছে অম্লধর্ম বেড়ে যাওয়া ওই ধরনের অক্সাইডগুলো অম্লধর্ম বেশি থাকবে এখানে দেয়া আছে অ্যামোনিয়া পানি আর এনেস্টু এদের মধ্যে কি মিল রয়েছে প্রত্যেকে এসপি থ্রি প্রত্যেকে লুইস কারো প্রত্যেকে আইসো এই প্রশ্নটি সম্ভবত আরও একবার দেখানো হয়েছে একুশ নং প্রশ্নে এখানে দেশে হেক্সা সায়ানো ফেরেটায়ন আছে আর হেকজা কলোরো ফেরেটায়ন আছে এই দুটার মধ্যে কি পার্থক্য থাকতে পারে যেমিতিক গঠন চম্বক ধর্ম কেন্দ্রীয় মান লিগান্ডের আধান তো আমাদের এখানে দেখতে হবে লিগানগুলো যৌগুলোতে লিগানের সংখ্যা একই এদের জেমিতে গঠন সুতরাং একই হতে পারে আয়রনের মানও একই সেটাও একই হতে পারে কিন্তু এখানে দেখতে হবে দুর্বল লিগান আর সবল লিগান সবল লিগান যেটিতে আছে সেটির ক্ষেত্রে ডিওরবিটাল ইলেকট্রনগুলোকে জোরাবদ্ধ করতে পারে আর জোরাবদ্ধ থাকলে সেটি ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাতে পারে দুর্বল লিগান থাকলে সেটি ডি ইলেকট্রনের গুলোকে জোরাবদ্ধ করতে পারে না তখন সেটা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করতে পারে না বিজোর ইলেকট্রন থাকলে প্যারাম্যানিটিক ধর্ম দেখাবে ডায়ামিন সিলভার সিলভার ক্লোরাইড এই যে একটি যৌগ দেয়া আছে এখানে সিলভারের সংকরণ অবস্থা কী তো আমাদের প্রথমে খুঁজতে হবে ওর মান কি তারপর সিলভার আয়নটির ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে এখানে দুই জোড়া ইলেকট্রন থাকার জন্য আসলে কোন ধরনের সংকরণটা এখানে প্রযোজ্য এই অনুযায়ী এর সংকলন করতে পারো নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর সংকলন অবস্থা কি তোমাদের সংকরণ অবস্থা বের করার সিস্টেম জানা আছে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এই যোগুটা আসলে আয়নিত হয় হাইড্রোজেন আয়ন আর নাইট্রেড আয়ন তৈরি করে শুধু নাইট্রেড আয়নের ক্ষেত্রে যান মান বের সংকলন বের করলেও নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তোমরা এটি নিজেরাই বের করতে পারবে আর চব্বিশ নম্বরে নিচের কোন যোগটি স্ফৃর্ণাঙ্কের মান সবচেয়ে বেশি এইখানে তোমাদের দেখতে হবে যে এই যৌগুলোর মধ্যে যেগুলোর পোলার ধর্ম বেশি আছে সেগুলোর স্ফীর্ণাঙ্কের মানও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নের পরমাণুগুলোর মধ্যে কোনটির রায়নীকরণ শক্তির মান সর্বোচ্চ বেশি তো আমাদের দেখতে হবে পরমাণুর আকার যত ছোটো হবে তার ইলেকট্রনগুলো কেন্দ্র দ্বারা বেশি আকর্ষিত হবে আনিকরণ শক্তির মান বেশি হবে অথবা ইলেকট্রনিক বিন্যাস যদি সুস্থিত বিন্যাস হয় সেই ক্ষেত্রে বিভব মান বেশি হবে ছাব্বিশ নং প্রশ্নে দেয়া আছে যে নিচের যে সেটগুলো দেয়া আছে এগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাসের মধ্যে বেজোর ইলেকট্রন আছে নিচের কোন সেটটির সব মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে বেজোর ইলেকট্রন আছে এই সেটগুলোর মধ্যে তো এটা তেমন কোনো জটিল প্রশ্ন না ইলেকট্রন বিন্যাস করলেই বের হবে তবে ইলেকট্রন বিন্যাসগুলো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা হুন্ডের নিমানের করলে আসলে আমরা বের করতে পারবো নিম্নের যোগগুলির মধ্যে কোনটিতে এসপি আর এসপি থ্রি সংক্রিত পরমাণু রয়েছে এগুলো কিন্তু জৈব যৌগ আমাদের জৈব যৌগের মধ্যে খুঁজতে হবে যে কার্বন কার্বন এক বন্ধন থাকলে আমরা যেন এসপি থ্রি কার্বন কার্বন যদি যুক্ত থাকে কারণ ওখানে পাই বন্ধন থাকলে একটা পি অসংকরিত থাকে সেই ক্ষেত্রে এসপি টু হবে তিন বন্ধন থাকলে এসপি সংকরিত হবে তো এখন খুঁজে বের করা খুব সহজ হবে প্রোফাইন অনুতে কার্বন কার্বন ত্রিবন্ধনে উপস্থিত বন্ধনগুলো হচ্ছে অর্থাৎ বন্ধন কয়টি পাই পাইবন্ধন কয়টি আছে এগুলো খুঁজে বের করতে হবে নিচের কোন পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ বন্ধনের ভিতরে কিন্তু এদের পারমাণিক সংখ্যা দেয়া আছে লিথিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন তো আমরা আয়নীকরণ শক্তির মান একই পর্যায়ে বা হতে ডান দিকে বেশি হতে দেখি কিন্তু মাছখানে কিছু আছে যেগুলোর সুস্থির ইলেকট্রন বিন্যাস আছে অর্থাৎ পূর্ণ অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস রয়েছে এখানে দেখো নিচের যৌগুলোর কোনটির কেন্দ্রীয় পরমাণু অক্টেট নিয়ম অনুসরণ করে না অর্থাৎ আটটি কেন্দ্রীয় পরমাণুতে আটটি অথবা আটটির বেশি ইলেকট্রন রয়েছে সেইটি আমাদের খুঁজে বের করতে হবে আর একত্রিশ নম্বরে বলা হচ্ছে নিম্নের কোন অনুটির সবগুলো পরমাণু একই সমতলে নয় অর্থাৎ একই সমতলে কখন হয় যখন এসপি টু সংকটিত হয় তখন একই সমতলে তাহলে কোনটিতে এসপি টু সংকটিত নেই আমাদের সেটি খুঁজে বের করতে হবে একই পর্যায়ে রয়েছে নিচের আসলে কোন জোড়াটি অর্থাৎ একই পর্যায়ের মধ্যে বিদ্যমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো পর্যায়ে হোক না কেন একই পর্যায়ে এদের অবস্থান রয়েছে খুঁজে বের করতে হবে এখানে একটি ইলেকট্রন সাধারণ ইলেকট্রন বিন্যাস দেয়া আছে অর্থাৎ এই মৌলটি কোন ধরনের হতে পারে এই ইলেকট্রন বিন্যাসটি দেখলে আমরা বুঝতে পারবো আর গুন মানে আঠারোটি আর ডিতে আটটি আঠারো আর আট ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশটি ইলেকট্রন আছে কার এটা আছে নিকেলের তাহলে নিকেলটা আসলে কোন ধরনের মৌল এটা আমরা খুঁজে বের করতে পারি সেটা হতে পারে অবস্থান্তর মৌল সেটা হতে পারে এস ব্লক মৌল পি ব্লক মৌল তো এটা উত্তর খুঁজে বের করতে হবে নিম্নলিখিত কোন আয়নটিতে পাঁচটি বেজর ডি ইলেকট্রন রয়েছে অর্থাৎ এই আয়নগুলোর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি তবে তোমাদের মনে তোমাদের মনে রাখতে হবে যে আয়নের সরাসরি ইলেকট্রন বিন্যাস হয় না আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে তারপর কতগুলো ইলেকট্রন বের হয়ে গেছে সেটা নির্ণয় করতে হবে এইভাবে আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে হুন্ডি নিয়ম অনুসারে আমরা সাজালেই এটার উত্তর পেয়ে যাব নিম্নের কোন মৌলটির ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না এবং পানিতে দ্রুবীভূত হয় না তো এখানে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আয়নিক যৌগ ম্যাগনেশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ বাকি থাকলো কার্বন আর সিলিকন কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু অপোলার অর্থাৎ এটা কিন্তু পানিতে বিক্রিয়া করে না তবে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবণীয় হয় কারণ সিলিকনের অরবিটাল থাকে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে সিলিকন টেট্টাক্লোয়েট আদ্র বিশ্লেষিত হয় কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ এখানে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড সিলিকন টেট্রাক্লোরাইড সিলিকন টেট্রাফ্লোরাইড আয়নিক বৈশিষ্ট্য অবশ্যই আয়নিক যৌগ হতে হবে অ্যালুমিনিয়ামের যৌগগুলোর মধ্যে হতে পারে তবে সেখানে ফাজানির নিয়ম সেনে অনুসারে অ্যানায়নের আকার বেশি হলে পোলারায়ন বেশি হয় পোলারায়ন বেশি হলে আয়নিক ধর্ম কমে যায় সুতরাং এখানে আমরা অনায়াসে খুঁজে বের করতে পারব কোন কোন যোগটিতে পোলারায়ন কম হয়েছে সেটির আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে কপার সালফেট দ্রবণের মধ্যে যদি অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হয় তাহলে আসলে প্রথমে কি হয় অ্যামোনিয়াম হাইড্রক্স কপার হাইড্রোক্সাইড তৈরি হয় সাদা বা অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ উৎপন্ন হয় এটা কপার নামক যেটা দ্রবণীয় হয়ে যায় এবং এটা গারুন নীল বর্ণের দ্রবণ প্রদান করে এখন উত্তরটি তোমরা খুঁজে নিতে পারো তবে এই জায়গায় ঘ নম্বরে এনএইচ টু আছে এটা এনএচ থ্রি হবে নিচের কোনটি উভধর্মী অক্সাইড অর্থাৎ যে অক্সাইডগুলো পানি অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও লবণ পানি খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে এই ধরনের উভয় অক্সাইড কিন্তু হাতে গোনা কয়েকটি রয় এসে যেমন হচ্ছে লেড অক্সাইড টিন অক্সাইড বেরিলিয়াম অক্সাইড বোরন অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড নিচের কোন জগটি এসপি থ্রি ডি সংকরণ বিদ্যমান ফসফরাস ট্রাইক্লোরাইড পেন্টাক্লোরাইড কার্বন টেটাক্লোরাইড জেননন হেক্সাফ্লোরাইড তো তোমাদের সংকরণ নির্ণয়ের সিস্টেম জানা আছে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যোজনীয় স্তরে ইলেকট্রন জোর সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরাও সংকরণ নির্ণয় করতে পারি অপরদিকে একচল্লিশ নম্বরে অ্যামোনিয়াম আয়নের আকৃতি ও সংকরণ কী তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে অ্যামোনিয়াম আয়নটির কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এর সংকরণ কোন ধরনের আছে যদি সংকরণ এসপি টু হয় তাহলে তিরিকোন সমতলীয় যদি এসপি থ্রি হয় তাহলে চৌত্রিশতলকেও এইভাবে তোমাদের সংকর নির্ণয় করতে হবে